ওয়েলকাম স্টুডেন্ট শিক্ষা বিজ্ঞান বাংলা তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এন্ড অ্যানসার সিরিজ তৈরি করেছে এই অ্যানসার সিরিজ ভিডিও ক্লাসে আগের বছরগুলিতে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এডুকেশন বিষয়ে পরীক্ষা নিয়েছিল সেই প্রশ্নগুলি যেমন এমসিকিউ এসকিউ এবং বড় প্রশ্নের উত্তর আলোচনা করা হবে তাই স্টুডেন্টস তোমরা শিক্ষা বিজ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে নাও পরের ভিডিও ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ আমরা আমাদের এই ভিডিও ক্লাসে দু সালে এডুকেশনে যে এস গুলো রয়েছিল সেই ষোলোটি এস কিউ আজকের ভিডিও ক্লাসে আলোচনা করব না লেটস গো প্রথম প্রশ্ন বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখক বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখক অ্যান্সার বুদ্ধির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকে বুদ্ধি একটি সহজাত মৌলিক ক্ষমতা যা অনুশীলনের দ্বারা কার্যকরী হয়ে থাকে নেক্সট পাজল বক্স কি মনোবিদ থ্রন্ডাইক তার প্রচেষ্টা ভুলের শিখন তত্ত্বে বিড়ালের শিখন আচরণ অনুশীলনের জন্য একটি বিশেষ প্রকারের বক্স ব্যবহার করেন থ্রন্ডাইকের পরীক্ষায় ব্যবহৃত বিশেষ ধরনের এই বক্সটিকে পাজল বক্স বলা হয়ে থাকে মনোবিদ থ্রন্ডাই তিনি যে শিখন কৌশলের পরীক্ষা করেছিলেন বা তার যে শিখল কৌশল তত্ত্ব তিনি পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষা করতে গিয়ে তিনি এক ধরনের বিশেষ বাক্স ব্যবহার করেছিলেন সেই বক্সটিকে বলা হয় পাজল বক্স অথবাতে রয়েছে স্পিয়ারম্যানের ট্রেডার সমীকরণ লেখক মনোবিদ চার্ল স্পিয়ারম্যান তার দ্বিপাদান তত্ত্বে বৌদ্ধিক ক্রিয়াগুলি সম্পন্ন করার জন্য বা বৌদ্ধিক ক্রিয়াগুলি সম্পর্কে দৃঢ়তাকে রাশিবিজ্ঞানের যে সূত্রের দ্বারা প্রকাশ করেছিলেন সেই সূত্রকে বলা হয় ট্রেডার সমীকরণ এটা ট্রেডার সমীকরণে সংজ্ঞা মনোবিদ চার্লস পিয়ারম্যান তার দ্বিবাদান তত্ত্বে বৌদ্ধিক ক্রিয়াগুলির সম্পর্কের দৃঢ়তাকে রাশি বিজ্ঞানে যে সূত্রের দ্বারা প্রকাশ করেছিলেন সেই সূত্রটিকে বলা হয় ট্রেডার সমীকরণ এখানে ট্রেডার সমীকরণ দেওয়া রয়েছে আর এবি এন্ড আর সিডি মাইনাস আর এডি ইন্টু আর জিরো অর্থাৎ এবি এবং সিডির গুণফলকে ফলকে এডি এবং বিসির গুণফল ফল দিয়ে বিয়োগ করলে অ্যান্সার হবে জিরো দু নম্বর কোয়েশ্চেন অপানুবর্তন কি অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের যেখানে ঘন্টার ধ্বনি ব্যবহার করা হয়েছিল তারপরে উদ্দীপক বা খাদ্য উপস্থাপন না করা হয় অনুবর্তন প্রক্রিয়ার বন্ধ হয়ে যায় অপানুবর্তন বলা হয় স্কিনার তাহলে কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন স্কিনার দুই ধরনের আচরণের কথা বলেছেন সেখানে এক হচ্ছে যে রেসপন্ডেড আচরণ আর হচ্ছে অপারেন্ট আচরণ এক হচ্ছে রেসপন্ড এবং দুই হচ্ছে অপারেন্ট আচরণ চার নম্বর কোশ্চেন ট্রন্ডাইকের দেওয়া শিখনের যে কোনো একটি মুখ্য সূত্রে নাম লেখক এই মুখ্য সূত্র তিনটির মধ্যে এটি হচ্ছে ফললাভের সূত্র আর একটি অনুশীলনের সূত্র আর একটি প্রস্তুতির সূত্র আমরা এখানে ফললাভের সূত্রটি লিখেছি কেউ অনুশীলনের সূত্রও লিখতে পারে আবার কেউ প্রস্তুতির সূত্রও লিখতে পারে কারণ মুখ্য সূত্র তিনটি এক ফল লাভ দুই অনুশীলন তিন প্রস্তুতি যে কোনো একটি লিখলেই হবে ফললাভের সূত্রে বলা হয়েছে শিখনের ক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্বন্ধ স্থাপনের ক্ষেত্রে যদি সূক্ষর বা তৃপ্তিদায়ক ফল পাওয়া যায় তবে সম্পর্কের বন্ধ দৃঢ় হয় আর যদি সংযোগ স্থাপনের ক্ষেত্রে কোনো বিরক্তিকর ফল পাওয়া যায় তবে সংযোগ সম্পর্কে বন্ধন শিথিল হয় অর্থাৎ যদি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক সুক্ষর বা তৃপ্তিদায়ক হয় তাহলে যে সম্পর্কটি হবে বা যে বন্ধনটি হবে সে বন্ধনটি দৃঢ় হবে আর উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ স্থাপন হবে সেক্ষেত্রে যদি বিরক্তিকর ফল হয় বা ফলটি যদি তৃপ্তিদায়ক না হয় বা আশানুরূপ না হয় তবে সেক্ষেত্রে সম্পর্ক শিথিল হবে অর্থাৎ কোনো একটি স্টুডেন্টকে সে ভালো একটি কাজ করার জন্য তাকে কিছু গিফট দেওয়া হলো বা বলা হলো যে সে ভালো কাজ করলে তাকে গিফট দেওয়া হবে সেক্ষেত্রে সে ভালো কাজ করলো কিন্তু গিফট দেওয়া হলো না সেক্ষেত্রে বন্ধনটি বা সম্পর্কটি যে হবে সেটি হলো শিথিল আর যদি তৃপ্তিদায়ক হয় তাহলে বন্ধনটি অর্থাৎ সে ভালো কাজ করার পরে শিক্ষক মহাশয় যদি তার পরের দিনে তাকে তার কথা মতো যদি পেন বা গিফট কোনো কিছু গিফট করা হয় সেক্ষেত্রে সম্পর্কটি হবে দৃঢ় চার নম্বর কোশ্চেন একটি কথবা রয়েছে গেস্টাল মতবাদ কি গেস্টাল শব্দের অর্থ প্যাটার্ন বা আকার কোহলার কপকা ও ওয়ার দিবার এই তিনজন বিখ্যাত মনোবিদদের মতে প্রত্যক্ষণ বা সমগ্র পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে প্রাণী সমস্যার সমাধান বা শিক্ষা লাভ করে এই মতবাদকে গেস্টাল মতবাদ বলা হয় পাঁচ নম্বর কোশ্চেন কল্পিত গড় কি কল্পিত গড় অবিন্যস্ত স্কোর গুচ্ছ যখন আয়তনে অনেক বড় হয় অর্থাৎ যখন কোনো বন্টনে স্কোরের সংখ্যা অনেক বেশি হয় তখন স্কোরগুলির মধ্যে একটিকে কল্পিত গড় ধরে নিয়ে সেই গড় মান প্রত্যেক স্কোর থেকে বিয়োগ করে গড় নির্ণয়ের গড় বলা হয় অর্থাৎ যখন অনেক বড় স্কোর মান থাকে বা যখন অনেক অনেক বেশি থাকে বড় হয় সেক্ষেত্রে মধ্য থেকে একটিকে কল্পিত গড় ধরে নেওয়া হয় বা কল্পনা করা হয় তারপর সেই গড় মান প্রত্যেক স্কোর থেকে বিয়োগ করে গড় নির্ণয় করাকে বলা হয় কল্পিত গড় ছ নম্বর কোয়েশ্চেন ভারতের সংবিধান অনুযায়ী তপসিলি জাতি কাদের বলা হয় অর্থাৎ ভারতীয় সংবিধানের তপসিলি জাতি বলতে কাদের বলা হয়েছে ভারতের সংবিধান অনুযায়ী আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অনুন্নত ও দুর্বল শ্রেণীর মানুষকে তপসিলি জাতি বলা হয় তপসিলি জাতি যারা সাধারণভাবে আর্থিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে অনেকখানি পিছিয়ে রয়েছে তাদেরকে বলা হয় অনুন্নত বা দুর্বল শ্রেণীর মানুষ এদেরকেই তপসিলি জাতি বলা হয় এবছর পেন্ডামিক সিচুয়েশনের কারণে দু হাজার বাইশে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের এই অধ্যায়টিও পড়তে হবে না কারণ এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে না শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝ শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে বোঝায় শিক্ষা গ্রহণকালে অনেক সময় শিক্ষার্থী বারবার পরীক্ষায় ফেল করা বা অন্য কোনো কারণে শিক্ষার্থী বিদ্যালয়ে ছেড়ে দেওয়াকে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয় অথবাতে রয়েছে আইটিআই এর পুরো নাম লেখক আইটিআই এর পুরো নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো বাইশে উনিশশো বাইশ সালে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর অথবাতে রয়েছে কোন কমিশন গঠন বা রাধাকৃষ্ণান কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান শিক্ষা কমিশন উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশ গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের কথা বলেছিলেন মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো মাধ্যমিক শিক্ষার বহু লক্ষ্য রয়েছে তার মধ্যে এখানে রয়েছে সুনাগরিক তৈরি অর্থাৎ নাগরিক তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে যাতে সচেতন থাকে সেই দিকে লক্ষ্য রেখে শিক্ষার উদ্দেশ্য বা শিক্ষার পাঠ্যক্রম সমস্ত কিছু তৈরি করতে হবে শিক্ষার একটি লক্ষ্য হচ্ছে সুনাগরিক তৈরি করা অথবাতে রয়েছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল ভাষা বোধের বিকাশ যাতে ভাষা সুন্দরভাবে বলতে পারে শিশুর ভাষা বিকাশের দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রমের বিভিন্ন ভাষাকে স্থান দেওয়া হয় বৃত্তিমূলক শিক্ষা কি যে শিক্ষা ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা ও চাহিদা অনুযায়ী বৃত্তি গ্রহণে সাহায্য করে তাকে বৃত্তিমূলক শিক্ষা বলে শিক্ষার্থী নিজস্ব চাহিদা এবং ক্ষমতা অনুযায়ী যাতে সে বৃত্তি গ্রহণ করতে পারে সেই ধরনের শিক্ষাকে বলা হয় বৃত্তিমূলক শিক্ষা শ্রেণীকক্ষে শিক্ষার্থীর দুটি আচরণগত সমস্যা উল্লেখ করো শ্রেণীকক্ষে শিক্ষার্থীর দুটি আচরণগত সমস্যা এক কর্তৃত্বের মানসিকতা দুই সর্বদা অন্যদের সাথে ঝগড়া করা অথবা অপ্রথাগত শিক্ষা কি অপ্রথাগত শিক্ষা বলতে বোঝায় যেসব শিক্ষার্থীরা যেমন বিদ্যালয় ছুট কর্মরত শিশু দরিদ্র মানুষ এবং যেসব মেয়েরা প্রথাগত শিক্ষা নিতে পারে না তাদের জন্য বিশেষ উপায়ে শিক্ষাদানের ব্যবস্থা করা হয় তাকেই বলে অপ্রথাগত শিক্ষা অর্থাৎ বিদ্যালয় ছোট কোনো কারণ হয়তো হয়তো বিদ্যালয় ছেড়ে দিয়েছে কোনো একটি সময় যিনি যে শিশুটি কর্মরত বা বিভিন্ন কোনো একটা সময় সে কর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে বা দরিদ্র মানুষ যাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে দারিদ্রতা মূল কারণ বাধা হয়ে দাঁড়িয়েছে সেই সকল মানুষ বা যে সকল মেয়েরা প্রথাগত শিক্ষা গ্রহণ করতে পারে না দূরবর্তী স্কুলের কারণে সেই সকল শিক্ষার্থীদের জন্য তারা কোনটি সময় যদি পড়াশোনা করতে চায় তাদের জন্য যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে তাকে বলা হয় অপ্রথাগত শিক্ষা বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো ভারতীয় সংবিধানে ৪৫ নম্বর ধারায় ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের সমস্ত শিশুদের জন্য অবৈতনিক ন্যূনতম আবশ্যিক শিক্ষার কথা বলা হয়েছে তাকে একেই বাধ্যতামূলক শিক্ষা বলা হয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর ধারা ভারতীয় সংবিধানে যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী দেশের সমস্ত শিশুর জন্য অবৈতনিক ন্যূনতম শিক্ষার কথা বলা বলা হয়েছে বাধ্যতামূলক শিক্ষা হয় রয়েছে বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কি নামে পরিচিত যে সকল ব্যতিক্রমী শিশু তাদেরকে আর কি নামে ডাকা হয়ে থাকে ব্যতিক্রমী শিশুদের ব্যাহত শিশু অক্ষম বা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু নামেও পরিচিত এছাড়াও বর্তমানে আবার ব্যতিক্রমী শিশুদের বিশেষ ধর্মী শিশু হিসাবে আখ্যা দেওয়া হয়ে থাকে ব্যতিক্রমী শিশু অর্থাৎ যে সকল শিশুরা সাধারণ শিশুদের মতো নয় সেই সকল শিশুদের ব্যাহত শিশু অক্ষম বা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বা বর্তমানে বিশেষ ধর্মী শিশুও বলা হয়ে থাকে বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ করো বয়স্ক শিক্ষার ক্ষেত্রে সমস্যা একে লিখেছি উপযুক্ত শিক্ষকের অভাব দুই সাক্ষরতা সম্পর্কে সচেতনতার অভাব অর্থাৎ বয়স্করা অনেকেই সাক্ষরতা সম্পর্কে সচেতন নয় এবং উপযুক্ত শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য যেসব গ্রহণ বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় হয় তাকে বলা হার্ডওয়্যার আর সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলিকে চালনার জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম ডিটিপি এর পুরো কথা লেখো ডিটিপির পুরো কথা লেখো ডিটিপির পুরো কথা হচ্ছে ডেস্কটপ পাবলিসি ডিটিপির পুরো কথা ডেস্কটপ পাবলিসি সিএএল বলতে কি বোঝো সিএএল এর পুরো অর্থ হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং বা কম্পিউটার সহযোগী শিখন শিক্ষার্থী কম্পিউটারের মাধ্যমে যে অভিজ্ঞতা লাভ করে তাকে সিএএল বা কম্পিউটার সহযোগী শিখন বলা হয়ে থাকে সিএএল এর ফুল ফর্ম হচ্ছে অনেক সময় ফুল ফর্ম আসে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং বাংলা করলে হয় সহযোগী শিখন অথবা রয়েছে অথবা এটা রয়েছে সিএআই বলতে কি বোঝুক সি এই কথাটির অর্থ হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেট ইনস্ট্রাকশন এখানে সি পেলাম আমরা কম্পিউটার অ্যাসিস্টেট লার্নিং আর সি এ আই অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্টেট ইনস্ট্রাকশন কম্পিউটার সহযোগী নির্দেশনা দা অর্থাৎ কম্পিউটার প্রত্যক্ষভাবে শিখনে বা শিক্ষণ অভিজ্ঞতাকে দীর্ঘস্থায়ী করতে অনুশীলনের সুযোগ দেয়াকে সিএআই বলা হয় দু হাজার পনেরো যে ষোলোটি এসএ কিউ এবং অথবা কোশ্চেন ছিল সেই সম্পর্কে আলোচনা করলাম আশা করি দু হাজার বাইশে যারা পরীক্ষা দেবে তাদের হেল্প করবে এই কোশ্চেন অ্যান্সার সিরিজ ভিডিও ক্লাস তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ ভালো থেকো